জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সরকার নাসিরুদ্দিন চেয়ারম্যান মহোদয়কে আমি অনুরোধ জানাচ্ছি সংক্ষেপে তার অনুভূতি ব্যক্ত করবার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদের সবার কেমন লাগতেছে? মানে প্রধানমন্ত্রীর যে একটা ঘোষণা আছে, আপনারা কি জানেন যে উনি বর্ষে আপনার গৃহহীন থাকবে না কোনো লোক? কিন্তু শুধু আপনারা না, শুধু আপনারা না, প্রধানমন্ত্রীর ঘোষণা আছে উনি বর্ষে কোনো লোক গৃহহীন থাকবে না। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, আমাদের উপজেলা দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং উপকাঠামো সকল গ্রামের সকল উপজেলা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন। আমি আপনাদের কাছে শুধু একটি জিনিস চাইব, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা শুধু একটু দোয়া করবেন যে প্রধানমন্ত্রী আপনাদের যেভাবে আপনাদের দিকে দৃষ্টি নিয়ে এগিয়ে যাচ্ছে, দেশকে এগিয়ে নিতে যাচ্ছে, সেদিকে সেজন্য আপনারা শুধু তার জন্য একটু দোয়া করবেন। উপস্থিত সকলকে ধন্যবাদ। জয় জগন্নাথ, জয় বন্ধু।